আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে সকাল বিকেলে নাস্তার জন্য মজার একটি ভাজি রেসিপি শেয়ার করছি। তৈরি করব আলু দিয়ে বরবটি ভাজি। এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে পারেন, চাইলে পরোটার সাথে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা কম বেশি করে নিতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসছে, তখনই অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া 1 কাপের মতো বরবটি, 3টি ছোট করে কেটে নেওয়া আলু। তারপর নেড়ে চেড়ে ভাজতে থাকব। চুলোর আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখবেন আলু এবং বরবটি খানিকটা নরম হয়ে গেছে, আবারও নাড়তে থাকব। ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি আগে থেকে বেটে নেওয়া প্রায় 2 টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা। এই মরিচ বাটা দেওয়ার কারণে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে, চাইলে আপনারা এর পরিবর্তে মরিচের গুঁড়ো দিতে পারেন। দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আবারও ঘড়ি ধরে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যেন তলানিতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে তলানিতে লাগানো যাবে না। এখন দিচ্ছি 1/4 কাপের মতো পানি। বাস এইটুকুই পানি দেব, এই পানিতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর তলানিতে লেগে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। এখন আবারও নেড়ে চেড়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। এখন ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। যে কোনো খাবার যদি পোড়া লেগে যায় তাহলে টেস্টটা একদমই ভালো আসে না। চুলোর আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, কম আছে পুরো রান্নাটা কমপ্লিট করব। অ্যাড করছি 1টি টমেটো, একটু বড় করে কেটে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা সকালে অনায়াসে রুটি পরোটার সাথে খেতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা দুপুরে লাঞ্চে অনেকেই দেখা যায় ভাত খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে রুটির সাথে কিংবা পরোটার সাথে অনায়াসে নিতে পারেন। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। ভাজিটার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণে ভাজির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। ছোটো ছোটো টিপসগুলো একটু খেয়াল করেন, তাহলে আপনারাও পারবেন এরকম মজাদার ভাজি তৈরি করতে। ইচ্ছে করলে এই ভাজিটা তৈরি করে তারপর ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে সকালে নাস্তার জন্য আর ঝামেলা হবে না। অলমোস্ট আমার ভাজিটা হয়ে গেছে, এখন চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি করে দেখালাম আলু দিয়ে বরবটি ভাজি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা বাড়াবো না, সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।